Hello dear viewers, kemon achen apnara? This is Mohammad Shibli Shahriar, author of Modern Leadership. Ajke ami je bishoy niye kotha bolbo seta hocche leadership. Leadership bolte amra ki bujhi? Amra onekei mone kori keu jodi kono positional position hold koren, tar jodi kichu authority thake, sei authority er maddhome uni jodi influence korte paren, shetai hocche leadership. Ashole seta leadership noy. Leadership is not about positional power. It is more about personal power. To personal power bolte ki bujhachi? Amar personal characteristics ba qualities, amar je personal appeal, inspirational appeal diye ami jodi onno ke influence korte pari, tahole shetai hocche prokito leadership. Ekhon amar kono position ache, amar kono authority ache, othoba amar kono legitimate power ache, sei power exercise kore ami je ক্ষমতা দেখায় বা I get things done, সেটা truly leadership নয়. Leadership is more about personal power. এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে all leaders born or made. লিডাররা কি জন্মগতভাবে লিডার নাকি তারা লিডার তৈরি হন? তো এটা নিয়ে দুইটা থিওরি আছে, একটা হচ্ছে trait theory আর একটা হচ্ছে behavioral theory. Trait theory বলছে যে আপনি by birth জন্মগতভাবেই যদি কোয়ালিটিস অর্জন করেন লিডারশিপের তাহলে আপনি বাই বার্থ ইউ আর এ বর্ন লিডার। আমাদের প্রফেট মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছিলেন বর্ন লিডার, কারণ ছোটবেলা থেকেই তার মধ্যে লিডারশিপের কোয়ালিটিগুলো আমরা দেখতে পেয়েছিলাম। উনি হিলফুল ফুজল নামে একটা যুব সংঘের নেতৃত্ব দিয়েছেন এবং ছোটবেলা থেকে সবাই তাকে আলামিন বলতো। পরবর্তীতে নবুয়ত পাওয়ার পর উনি লিডার হিসাবে প্রতীয়মান হন, কিন্তু আগে থেকেই তার মধ্যে লিডারশিপের কোয়ালিটিস ছিল। কিন্তু বিহেভিয়ারাল থিওরি বলছে লিডার্স আর অলসো মেড। এই যুগে আমরা অনেক অনেককে দেখতে পাই যে তারা থ্রু ট্রেনিং, থ্রু এক্সপিরিয়েন্স দি আর মেড লিডার। বিভিন্ন টাফ সিচুয়েশন ফেস করে প্রকৃত সময়, ক্রাইসিস মোমেন্টে, টার্বুলেন্ট টাইমে লিডারশিপ বিহেভিয়ার তারা শো করতে পেরেছেন, দে আর মেড লিডার্স। তা এখন আমরা কোনটাতে বেশি ফোকাস করব? আসলে এখন বলা হচ্ছে যে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, এখন বলা হচ্ছে লিডার্স ক্যান বি মেড অলসো। তো লিডার কিন্তু তৈরি করা যায়, ট্রেনিং এর মাধ্যমে, এক্সপিরিয়েন্স এর মাধ্যমে লিডার তৈরি করা যায়। তো আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। সো লং, বাই বাই, টাটা।